রেডিও ফিল্ড ডে দু হাজার একুশে অংশগ্রহণকারীদের সনদ দিল অ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ এ আর এস বি শনিবার এগারো ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ ফিল্ড ডে দু হাজার একুশে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ফিল্ড ডেতে একশো ষোলো জন অংশগ্রহণ করেন শনিবার সনদ নিয়েছেন প্রায় পঞ্চাশ জন অনুপস্থিতিদের এ কার্যনির্বাহী কমিটির সঙ্গে যোগাযোগ করে সনদ গ্রহণ করতে বলা হয়েছে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সহ সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক সহকারী সম্পাদক সৈয়দ শামসুল আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল হুদা নির্বাহী সদস্য হেনরি সরকার সহ সংগঠনটির সদস্য সহযোগী সদস্য এবং প্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটরগণ এ এসবির সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক বলেন এ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই ফিল্ডের আয়োজন করে থাকে অ্যামেচার রেডিও অপারেটরদের দক্ষতার উন্নয়ন এবং নতুন অপারেটর হতে উৎসাহিত করতে এই ধরনের ড্রিল আয়োজন করা হয় তিনি জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে বড় আয়োজনে এ আর এসবির ফিল্ড ডে দু আয়োজন করা হবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের এ আর লোগো সম্বলিত মাস্ক উপহার দেওয়া হয় এ সময় সংগঠনটির ইউনিফর্মের ডিজাইনেরও নমুনা উপস্থাপন করা হয় এছাড়াও এবারের ফিল্ডের ভিডিও চিত্র আগতদের দেখানো হয়